اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. موضوع একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই নবীনগর আহমদপুর এলাকার জমিনে আল্লাহ কতগুলা আমার দাড়ি ফাঁকা মুরব্বী বাবাদেরকে লইয়া আলেম সমাজ যুবক ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া আমার পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হইরে দয়াল ওই হাতের সিলাই তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ ও দয়াল আল্লাহ আজকের এই মুনাজাত আমরা করতে পারি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইলাম আল্লাহ আজকে তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাগুদো গুনা করছি বড় অন্যায় করে বালাইছি আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে দয়াল ও আল্লাহ আর কোনদিন গুনার দিকে কদম বাড়াইব না রে আল্লাহ আল্লাহ চোখটা বন্ধ করলে আল্লাহ অন্ধকার কবরের আযাবের কথা যখন মরণে হয়ে স্মরণে হয়ে যায় আল্লাহ দুনিয়ার কোনো কিছুর চিন্তা পাবো না আল্লাহ আমাদের অন্তরের মধ্যে থাকে না রে দয়াল কিরে আমার এই এলাকার ভাই বাবার আরে রে আমার আহমদপুরের ভাই বাবারা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছি রে ভাই দেখো না আজকে মুনাজাত হইতেছে রে ভাই আপনার সঙ্গে মুনাজাতের মধ্যে মহান মালিক ও মাওলার দরবারে দুইখানা কালীঘাট বিছাইয়া দাও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরা রে খালি দিবে না কি গো আমার এই এলাকার মা বোনের আগো কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আজকে আমি ওদম গুনাগারের স্বামী মোসাইন রেজার লগে দুইটা হাত বাড়াও না গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আজকের মুনাজাতের মধ্যে যদি মহান আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ে আল্লাহরে ডাকো আমার আল্লাহ আমরার খালি দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি ভরিয়া আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় ভরিয়া গো মা তোমার মতো কত মা বোনের আজানি গো আজকে অন্ধকার কবরে মুর্দা লাশ হয়ে আসে গেছে গো মা মারা গো তোমরার মতো কত মা বোনের আজানি গো আজকে মা এই এলাকার দুনিয়ার রং তামাশা বন্ধ করে দিয়া আজকে তারা অন্ধকার কবরে মুদ্দালা শুয়া শুয়া গেছে রে মা কত ভাই বাবা নবীনগরের হসপিটালের মধ্যে ভর্তি কত ভাই বাবার বামুন বাড়িয়া আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া মেডিকেলের মধ্যে ভর্তি আজকের মুনাজাত তাদের নসিব হইছে না মারা গো আজকে আমাদের সঙ্গে দুই কানা হাত বাড়িয়া দাও না গো মা একদিন তুমি তো সাদা মার্কিন কাপড়ের মধ্যে ঢুকে যাইবা তোমার সন্তান তোমার স্বামী কেউ তোমার আটকে রাখতে পারবে না ওই অন্ধকার কবরের আযাবের কথা স্মরণ করিয়া আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াও না গো মা আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমরারে খালি দেবে না আল্লাহ
গত জীবনে আপনি মাওলার কত সন্ধান করলাম এখনো পর্যন্ত দেখা পাইলাম না আল্লাহ তুমি তোমার বন্ধু মূসা নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ আল্লাহ তোর পাহাড়ে নিয়া ওই আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ ইজরাইল পাঠায়া গো আল্লাহ করব আল্লাহ দাগালই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ আরাফাতে নিয়া ওই আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া কর আল্লাহ জাগালই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া হই আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে শোবাইয়া কর আল্লাহ জাগালই তোমার মনে আল্লাহ অবশেষে তুমি তোমার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে কইছিলা কথা আল্লাহ হই আল্লাহ মেরাজেতে নিয়া হই আমার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনেতে রাখিয়া কর আল্লাহ জাগা চাই তোমার মনে আল্লাহ এই আহমদপুরের জমিনের মধ্যে আমার কত ভাই বাবারা হাত বাড়াইয়া দিল আল্লাহ যাদের দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া নৌকা চালাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে রোদে পুরিয়া মেঘে বিদিয়া সন্তানের মুখে একটু খাবার তুলা দেওয়ার জন্য বাবা কত কষ্ট করছে আল্লাহ আজকে যাদের মন বাবা অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে আল্লাহ তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ দয়াল রে আল্লাহ কার জানি মা নাই মা যেই মারে মা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা কয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদর সাওয়াব হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা নাই আল্লাহ তার মতো বেতিন দুনিয়ার জমিনের মধ্যে কে ঘুনাই রে দয়াল দয়াল রে আজকে যে সন্তানেরা মাদুকিনির জন্য এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা কান্না করে রে দয়াল আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ মাউদয় আল্লাহ দেই মাদুকিনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তান রে গর্ভের মধ্যে নিয়া প্রসব বেদনা সহ্য করতে না পাইরা মা হাঁটতে পারে না বসতে পারে না দুনিয়ার সুখ শান্তি কোনো কিছু ভালো লাগে না মা দুকিনি যখন সন্তান গর্ভের মধ্যে নিত আল্লাহ সন্তান মায়ের ডান পাশে বাম পাশে যখন পাওগুলা লাড়া তাড়া করতো মা তো সহ্য করতে পারতো না ডাক দিয়া বলতো কে আজত্রে আমি মায়ের আর সহ্য হয় না আমি মারে একটা বটি দাওয়াই না দিয়ে আমি আমার নিজের জীবন কোরবান করি আবার চিন্তা করে আমি মারা গেলে আমি মারা যামু আমার সন্তানটারে দুনিয়ার জমিনের মধ্যে আলো দেখা যামু আল্লাহ আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা মা হারাইয়া হাত বাড়াইলো আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাবুদ আল্লাহ সন্তান রে গর্ভে নিয়া যখন মা জননীর প্রসব বেদনা উইটা যায় যদি ডাক্তারের কাছে নেওয়া হয় ডাক্তার বলে মা জননীর বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না আল্লাহ
দুনিয়ার জমিনের মধ্যে মা ডাক দিয়া কয় ডাক্তার রে দুনিয়ার আলো আমি মা দেখতে চাই না তবু আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানটার আলো দেখাইতাম চাই আজকে কার জানি এমন মা নাই আল্লাহ তাদের মা অন্ধকার কবরে আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ দয়ালু রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান পাশে পসরাপ করে দিত মা জননী আলগি দিয়া আবার বাম পাশে নিয়া যাইত আবার বাম পাশে পসরাপ করে দিলে মা জননী টান দিয়া আবার সন্তান রে শুকনা জায়গার মধ্যে ঘুমনে হইয়া মা জননী বিছানার শুকনা জায়গায় না ঘুমাইয়া বিজয় ঘুমাইত আল্লাহ আজকে যার মা নাই সে জানে দুনিয়ার জমিনের মধ্যে মা কত ও আল্লাহ মা জননী দুনিয়ার মধ্যে যাদের আছে তোরা বুঝস না রে ভাই যদি মা চলে যায় বুঝবি মা দুনিয়ার জমিনের মধ্যে কত আপন আমার নবী বলছে যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবার দোয়া হাসিল করতে পারলো ওই সন্তানটার দুনিয়ার মধ্যে টাকা পয়সা নয় কোনো দন্দৌলতের অভাব হবে না ওই সন্তান জান্নাতের বাগিদার হইয়া যাইব আরে হাতে পায়ে তেল মাইকা মা দিল সত করি ফসা পাইখানা আমরা মায়ের কোলে করি আরে তবু না মারা করিল থাকলো গোয়ে মতে আমরা রে শুকনাই রাখিয়া মা গো মাই বিজাতে গাইরে এমন মাজার কবর দেশে আরে রাখো তোমার মায়ার নজরে আরে সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা গর্ভধারিণী আমার জনম দুঃখী মা যাদের মা নাই তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ আল্লাহ এমন সন্তান হাত বাড়াইলো আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ও দয়াল আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তারা হাত বাড়াইলো আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে শিফায়ে আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহগার হইতে পারি না ফরমান হইতে পারি রে দয়াল আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্য কালাবে কর্মের মধ্যে বরকত দান করে দাও এই কালা পুকুর এলাকার যতগুলো মানুষ হাত বাড়াইলো আল্লাহ প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দগি নসিব করে দাও আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত মানুষ হাত বাড়াইলো তাদের সন্তান পড়ালেখা করে আল্লাহ সকলের সন্তান গুলারে তুমি আল্লাহ পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও ও দয়া বিপদ আপদে থাকলে বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর কইরা আজকের মাহফিল সাজাইলো আল্লাহ তাদের সবাইরে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেক বছর যেন সুন্দরভাবে মাহফিলটা সাজাইতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আহমদপুরের জমিনে আল্লাহ তারা প্রবাস থেকে বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও পর্দার আড়ালের আমার মা বোনেরা হাত বাড়াইলো আমার মা বোনদেরকে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যেই মানুষগুলা আজকের মাহফিলের মধ্যে আমিন আমিন বলে দোয়া চায় আল্লাহ সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এসাই সালাম চাকে আল্লাহ কত মুহাব্বত করে কুমিল্লার জমিন থেকে আল্লাহ দাওয়াত করে নবীনগর আহমদপুরের জমিনে আনলো আল্লাহ ওনাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যেমন ভাবে মানুষের সঙ্গে সুন্দরভাবে হাসি দিয়া চলাফেরা করে আল্লাহ আমাদেরকেও ঠিক তেমন ভাবে মুসলমান মুসলমান সুন্দরভাবে চলাফেরার তৌফিক দান করে দাও দয়াল রে আমরা গুনাহগার না খানদার নালায় আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে মদিনার নবীর দিদার নসিব করাইয়া আমরা যদি মদিনা না দেইকা মারা যাই আল্লাহ মরণের পরে শুধু রুটা বলতে থাকবে মনে বড় আশা ছিল যাব মদিনা
বাইরে যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে আল্লাহর ডাক দেন জোরে বলেন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও আল্লাহ মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।